আপনারা গাড়ি নিয়ে যারা বেরিয়েছেন হেলমেট মাথায় দিন, গাড়ির গতি নিয়ন্ত্রণে রাখুন, সিগন্যাল মেনটেন করুন এবং আপনি নিজে সুরক্ষিত হন এবং পথচারীদের আপনি গাড়ি নিয়ে যখন রাস্তায় বেরোন উপস্থিত হয়েছেন সামনে জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমাদের মধ্যে সে উপস্থিত হয়েছে, সামনে কেউ দাঁড়াবেন না। চলো এসো বড় সবে ভালোভাবে বাঁচি, সভ্যতা বেঁচে থাক আমরাও থাকি। শপথ নিলাম ভাই, শপথ নিলাম আমরা সকলে, শপথ নিলাম দুর্ঘটনা নয় নিজে ভুলে, ট্রাফিক আইনকে রাখি মাথায় তুলে। ঠাকুরের কাজ কত হলো, তুই বারবার এক কথা কেন বলিস দাদু ভাই? কেন দাদু, আবার পুজো করলে কি এমন হবে? আরে একটু তো বোঝার চেষ্টা করো, একটা সময় এ বাড়িতে কত বড় করে পুজো হতো, দেশ বিদেশ থেকে গাইয়ে বাজিয়ে আসতো পুজোর আসর জমাতে। আরে তুমি তো বলেছিলে। প্লিজ দাদু, আমি এই পুজোটা আবার করতে চাই। না আর তা হয় না, সম্ভব নয়। দাদু আমি বেরোচ্ছি, কোথায় যাচ্ছি? কোনো কথাই শুনে না মা। মা গো দুর্গতি নাসিনি, ছেলেটাকে রক্ষা করো মা, ছেলেটাকে রক্ষা করো।
रामेश्वरपुर बारवाड़ी पुजो कमेटी के
বেস্ট অ্যাওয়ার্ডস পুরস্কার স্বরূপ নগদ 25,000 টাকার চেক তুলে দিলেন আমাদের মাননীয় শ্রীমতী ঈশানী পালায় কে সেন্ট্রাল এসপি হেডকোয়ার্টার্স হুগলি রুরাল পুলিশ। আমরা আমাদের পূজা কমিটির পক্ষ থেকে হুগলি রুরাল পুলিশকে সাদর সাদর অভিনন্দন জানাচ্ছি। উপায় একটা প্রচার করার ব্যাপারে আমরা অন্য জায়গায় দেখাবার চেষ্টা করবো যে কিভাবে আপনারা হেলমেটের ভ্যালুটা কতটা। তো আপনারা সবাই আমরা রিকোয়েস্ট করবো আপনারা সাবধানে চালান, হেলমেট ব্যবহার করুন, কারণ আমাদের দেশে কিন্তু অ্যাক্সিডেন্টের রেটটা প্রচন্ড হাই। চ্যালেঞ্জের জন্য একটু সচেতন হই, একটু আমরা কেয়ারফুলি ড্রাইভ করি, কিছু আমরা প্রিকশনারি মেজার নিই, তাহলে কিন্তু সেটা অ্যাভয়েড করা যাবে। আমি আশা করবো এখানকার যতজন এখানে উপস্থিত হয়েছেন এই কমিটির তরফ থেকে সবাই আমাদের সেফ ড্রাইভ সেফ লাইফ এই প্রজেক্টটাকে আরও সফল করতে উদ্যোগী হবেন। থ্যাংক ইউ। বারোয়ারি পুজো কমিটির প্রবীণ সদস্য মাননীয় আনন্দ বন্দ্যোপাধ্যায় মহাশয়, মাননীয় শ্রীমতী ঈশানী পাল আইপিএস অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, ওনার হাতে ট্রাফিক হুগলি রুরাল পুলিশ, তার হাতে একটি স্মারক পুরস্কার আমরা উপহার, মাফ করবেন, উপহার তুলে দিচ্ছি। মাননীয় কৃষ্ণগণ কর মহাশয় তুলে দিলেন উপহারটি। এরপর মাননীয় রাজীবগণ আড়াই হুগলি রুরাল পুলিশ, ওনার হাতে আমরা একটি স্মারক উপহার তুলে দেব। পুরস্কারটি উপহারটি দেবেন মাননীয় প্রভাত কুমার ঘোষ মহাশয়, উপহারটি মাননীয় রাজীবগণ মহাশয়ের হাতে তুলে দেওয়া হবে। আর এই মুহূর্তে ট্রাফিকের লালো দেখব যখন ছড়ে যা।